ক্লাস 10 এর পরিমিতির আয়তঘনক চ্যাপ্টার অবধি তোমাদের হয়েছিল। তো লকডাউনের জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো, ক্লাসটা যাতে কন্টিনিউ করা যায় ওই জন্য আমরা এবি হাই স্কুলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি। আজকে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা হয়নি সেটা হচ্ছে পরিমিতির চোঙ চ্যাপ্টারটা, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা তোমাদেরকে আজকে এখানে একটু বুঝিয়ে অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো আমি বোর্ডে লিখেছি, প্রথমে দেখো লেখা আছে চ্যাপ্টারটার নাম লম্ব বৃত্তাকার চোঙ, ইংলিশে বললে হয় রাইট সার্কুলার সিলিন্ডার। তো তোমরা আগে আয়তঘনক পড়েছো, তো ধরো একটা পেপার নিলে, একটা এমনি জাস্ট একটা পেপার যার এটা দৈর্ঘ্য লেন্থ, এটা ব্রেথ মানে হচ্ছে প্রস্থটা, এটাকে আমরা হাইট হিসেবে বলছি। তাহলে এটাকে যদি তুমি ফোল্ড করে দাও, রাউন্ড শেপ করে দাও, তাহলে দেখো এই শেপটা আসবে। তাহলে এইটা দেখো মুখটা গোল হতে হচ্ছে, এটা এটা বৃত্তের পরিধিটা, তার মানে এলটাই হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে তোমরা যখন এর বক্রতলের ক্ষেত্রফল করবে তখন কি হচ্ছে, তাহলে জিনিসটা ফর্মুলাটা দাঁড়াচ্ছে এল ইন্টু বি। তাহলে এল মানে কি হচ্ছে দেখো, আমি এখানে লিখেছি ভূমির পরিধি, বক্রতল বা পার্শ্বতল, বক্রতল বা জিনিসটা পার্শ্বতল মানে হচ্ছে দুটো মুখ কিন্তু ওপেন থাকবে, দুটো মুখ ওপেন শুধুমাত্র পাশের ক্ষেত্রফলটা। তাহলে সেটা দাঁড়ালো ভূমির পরিধি ইন্টু উচ্চতা, তাহলে ভূমির পরিধি হচ্ছে 2πr। তার মানে যেটা আমরা আগে শিখে এসেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সে দৈর্ঘ্য এল এর জায়গায় এসে গেল 2πr, আর যেটা প্রস্থ বলেছিলাম সেটাকে এখানে উচ্চতা। তাহলে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2πrh বর্গ একক। এই এককের ব্যাপারটা খুব সাবধান, পরিমিতিতে যদি একক তুমি না দাও অঙ্ক করে তাহলে তোমাকে কোনো রকম মার্কস দেবে না। ওই জন্য যখনই ফর্মুলা তৈরি করবে তখন থেকেই একক দেওয়া অভ্যাসটা তৈরি করো। এবার আসছি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে যখন দুটো মুখ ক্লোজ থাকবে, বন্ধ, দুটো মুখই বন্ধ, তাহলে মুখগুলো দেখতে কেমন, মুখগুলো দেখতে এক একটা বৃত্ত সার্কেল। তাহলে তোমরা আগে বৃত্ত পড়েছ, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি জিনিস, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। বৃত্ত আছে কটা, দুটো, সেই জন্য আমরা ইউজ করেছি প্রান্ত তল দুটোর ক্ষেত্রফল 2πr2। তাহলে সমগ্র তল মানে হচ্ছে প্রান্ত তল দুটোর ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের সাধারণ ভাষায় বললে দুটো মুখের ক্ষেত্রফল প্লাস বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আগে থেকে আমরা পেয়ে গেছি 2πr h, সেটা এখানে ব্যবহার করলাম, আর দুটো মুখ তার মানে দুটো বৃত্ত 2πr2। তাহলে ফর্মুলাটা সাধারণত দাঁড়ালো 2πr2 প্লাস 2πr h। তাহলে 2πr যদি আমার ফার্স্ট টাইম কমন যায় তাহলে পড়ে থাকছে r+h, তাহলে এইটা তোমার মেইন ফর্মুলা দাঁড়ালো 2πr ইন্টু r+h। কিন্তু যখন তৈরি করবে ফর্মুলাটাকে ভেঙে ভেঙে করবে, কারণ এইরকমও হতে পারে। তোমরা তোমাদের আশেপাশে যে জিনিসগুলো দেখেছো, দেখো একটা যদি ওয়াটার পাইপ বলে তার তুমি দুটো মুখই ওপেন পাবে, তাহলে ওয়াটার পাইপ যখন হবে তখন বক্রতলের ক্ষেত্রফল। তুমি একটা মুড়ির টিন নিচ্ছ, মুড়ির টিনের ক্ষেত্রে কি পাবে, দুটো মুখ বন্ধ, সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু যদি এক মুখ খোলা হয়, ধরো এরকম একটা টিন আছে যার নিচের দিকটা ক্লোজ, নিচের দিকটা বন্ধ, মুখটা খোলা, অর্থাৎ এটাকে আমরা বলবো এক মুখ খোলা। তোমাকে অঙ্কটা দেখে পড়ে বুঝতে হবে সেটা বক্রতলের ক্ষেত্রফল না সমগ্রতলের ক্ষেত্রফল না এক মুখ খোলা। এক মুখ খোলা হলে তখন একটা বৃত্তের ক্ষেত্রফল তুমি বাদ দিচ্ছ, অর্থাৎ একটা পাইয়ার স্কয়ার বাদ যাচ্ছে, শুধুমাত্র একটা পাইয়ার স্কয়ার। অর্থাৎ এক মুখ খোলার ক্ষেত্রে কি হবে, এখানে আর একটা লিখে নাও, এক মুখ খোলা, যদি একটা মুখ বন্ধ থাকে সেটাকে বলা হচ্ছে এক মুখ খোলা, তার যদি সমগ্রতলের ক্ষেত্রফল এটা লিখলাম না ডট করে দিলাম, তাহলে কেবলমাত্র একটা পাইয়ার স্কয়ার লাগবে, পাইয়ার স্কয়ার প্লাস 2πr h, এই জিনিসটা। এরপরে আসছে আয়তন। আয়তন মানে তোমরা কি জানো, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল বারবার চিন্তা করবে যে চেহারাটা কিসের চেহারা, বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, উচ্চতা h, পাই আর স্কয়ার h। তাহলে এইটা গেল আমাদের একটা সিঙ্গেল চোঙ। এবার আসছি আমরা ফাঁপা চোঙ। ফাঁপা চোঙের ক্ষেত্রে কি হয়, বা যেটাকে আমরা বলি হলো সিলিন্ডার, এর এই খেলটা সলিড, এই খেলটাতে মেনলি ম্যাটেরিয়ালস আছে, এই খেলটা ফাঁপা। তাহলে তুমি দেখো আমি লিখেছি ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ, বাইরের দিকের ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে সবসময় আর বড় হাতে রাখো, আর ভিতরের ব্যাসার্ধটাকে ছোট হাতে রাখো।
আর এই উচ্চতাটাকে h তাহলে এখানে ফাঁপা চোঙ এর আকার তুমি যখনই ফাঁপা চোঙ পড়বে তখন মনে করবে যে আমার এই ভিতরের যে সার অংশটা আছে তার আয়তন বার করতে হবে তাহলে কি করতে হবে পুরো আয়তনটা পুরো চোঙের আয়তন মাইনাস ভিতরের আয়তন তাহলে পুরো বাইরের চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কয়ার এইচ মানে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বাদ দিয়ে দিলে তোমার ফাঁপা চোঙের আয়তন বেরিয়ে যাবে উপরে দেখো হেডিং আছে ফাঁপা চোঙ ওই জন্য ফাঁপা চোঙের আয়তন এইগুলো যখনই অঙ্ক করবে ক্যালকুলেশনের সুবিধার জন্য সবসময় জিনিসটা ফার্স্ট টাইম কি জিনিস এখানে কমন যাচ্ছে তার দিকে দেখবে পাই এইচ ইনটু ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার অঙ্ক যখন করবে তখন এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ব্রেক করে দেবে ভেঙে দেবে কখনো এখানে ভ্যালু পুট করে এটাকে গুণ করবে না সবসময় ক্যালকুলেশন সিম্পলেস্ট ওয়েতে করবে এবার আসছি বক্রতল বক্রতল মানে এখানে যখন পড়বে বক্রতল তখন বলবে বাইরের তলের ক্ষেত্রফল প্লাস ভিতরের তলের ক্ষেত্রফল এইভাবে এটাকে মেনশন করবে তাহলে দেখবে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না তাহলে বাইরের তলের ক্ষেত্রফল তোমরা শিখে এসছো বাইরের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এস তাহলে বাইরের যখন তখন বাইরের ব্যাসার্ধ ব্যবহার হবে বাইরের ব্যাসার্ধ বড় হাতের আর এবার ভিতরের বক্রতলের ক্ষেত্রফল ভিতরের ব্যাসার্ধ ব্যবহার হবে টু পাই স্মল আর এইচ তাহলে এইখানে টু পাই এইচ কমন যাচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এবার আসছে সমগ্রতল তাহলে সমগ্রতল মানে কি হচ্ছে না বক্রতল পুরো বাইরেরটা প্লাস ভিতরেরটা প্লাস দেখো দুটো মুখ আছে এখানে ছবিতে যদি বুঝতে অসুবিধা এটা একটা রিং এরকম রিং একটা মুখটা দেখো একটা রিং তৈরি হয়ে গেছে তাহলে আমরা এটা যদি আরো আলাদা করে আঁকি এটা স্মল আর এটা ক্যাপিটাল আর তাহলে আমি বারবার বলছি ফাঁপা চোঙ মানে এই ম্যাটেরিয়ালসটা বার করতে হবে তাহলে এটা একটা হচ্ছে রিং বা তোমরা বাংলায় যাকে বলো জিনিসটা তুমি বলো একটা তাহলে রিং এর ক্ষেত্রফল কি হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই স্মল আর স্কয়ার তাহলে রিং আছে কটা রিং দুটো আছে তাহলে দুটো রিং সেই জন্য দেখো এখানে লাগিয়েছি আমি টু ইন্টু পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার আর এটা হচ্ছে দুটো তল একটা বাইরের তল একটা ভিতরের তল যেটা আগে ব্যবহার করে এসেছি ওই জন্য আমি লিখেছি বক্রতল দুটির ক্ষেত্রফল দুটোর উপরে মেনশন দেবে বাইরের এবং ভিতরের প্লাস প্রান্ত তল দুটির ক্ষেত্রফল প্রান্ততল দুটো মানে উপরে একটা মুখ নিচে একটা মুখ মুখ বলবে না বলবে এগুলো রিং রিং বা জিনিসটা বলায় তাহলে এই যে জিনিসটা ক্ষেত্রফল টু পাই টু কেন হয়েছে দুটো আছে বলে টু পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার তাহলে এটাকেও তুমি সিম্পলেস্ট হইতে করো এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ভাঙো ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এটাকে ফার্স্ট টাইম কমন নাও তাহলে দেখো এই জিনিসটা আসবে এইচ প্লাস ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর জিনিসটা মাইনাস স্মল আর বর্গ একক অতএব যখন ফর্মুলাগুলো তৈরি করবে তখন ছবি এঁকে সেটা কিভাবে তৈরি হচ্ছে জিনিসটা এইভাবে করবে এইখানে জিনিসটা সুন্দর করে বোঝা গেছে একবার ভালো করে তোমরা চিন্তা করে নেবে যদি কোনো অসুবিধা থাকে তাহলে স্কুল খুললে আবার আমাকে এগুলো ব্যাপারে জিজ্ঞেস করে নেবে এবার আমি তোমাদেরকে